আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব একটি শাহি গরম মশলার রেসিপি। তো আজকে দুই ধরনের গরম মশলার রেসিপির কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দেখিয়ে দেব কিভাবে শাহি গরম মশলাটা তৈরি করা যায়। তো এখানে আমি প্রায় 25টার মতো ছোট এলাচ নিয়েছি, আর নিয়েছি এখানে 3টা বড় এলাচ বা কালো এলাচ, জয়ফল নিয়েছি হাফ, জয়িত্রী নিয়েছি একটা, কিছুটা নিয়েছি দারচিনি ছোট বড়, দেখুন প্রায় 2টা নিয়েছি তেজপাতা, স্টার অ্যানিস নিয়েছি হাফ। এখানে আমি ইউজ করব, যেহেতু স্টার অ্যানিসের স্ট্রং গন্ধ থাকে এটা বেশি দেওয়া যাবে না। 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, এগুলো দিয়ে আজকে আমি শাহি গরম মশলা তৈরি করব। এগুলো খুব ভালো করে মিশিয়ে এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। তো আমি তেজপাতাটা প্রথমে ছিঁড়ে নিচ্ছি, যেহেতু একটু গরম করে নেব, আর দারচিনিও ছোট ছোট করে নিলাম ভাজার সুবিধার্থে। এখন আমি এটা একটু গরম করে নেব, জাস্ট 2-3 মিনিটের জন্য গরম করে নেব। এটা কিন্তু পুরোপুরি ভাজতে যাবেন না, পুরোপুরি ভাজা হয়ে গেলে গরম মশলার আসল যে ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে, ভালো থাকবে না। জাস্ট গুঁড়া করার জন্য একটু গরম করে নেব, দেখুন। চুলা থেকে নামিয়ে সরাসরি গ্রাইন্ড করতে যাবেন না, একটু রেখে দিবেন, তাহলে কিন্তু গরম ভালোভাবে গরমটা বসে যাবে, ঠান্ডা হয়ে গেলে এটা মুচমুচা বেশি হবে। দেখুন 2-3 মিনিট পর এটা কতটা মুচমুচে হয়েছে। আমি কিন্তু এটা কখনোই পুরোপুরি ভাজি নাই, জাস্ট গরম করে নিয়েছি। এখন একটি গ্রাইন্ডারে এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এটা কিন্তু শাহি গরম মশলা হলো, আর আপনারা জয়ফল, জয়িত্রী আর স্টার অ্যানিস বাদ দিয়ে যেটা আপনারা গুঁড়ো করে নেবেন ওটাই কিন্তু সাধারণ গরম মশলা। তো দু ধরনেরই গরম মশলা আপনারা তৈরি করতে পারেন, শুধু স্টার অ্যানিস, জয়ফল, জয়িত্রী দিলে এটা কিন্তু শাহি গরম মশলা হয়ে যাবে। আর আপনারা এই গরম মশলাটা নর্মাল ফ্রিজে 4-5 মাসের জন্য রেখে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।